প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বই থেকে ভোর হলো কবিতাটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি কিছু টিক চিহ্ন দিয়েছি। আজকেও এই অধ্যায়টি থেকে আরও কিছু টিক চিহ্ন আমি করাবো। তার আগে আমরা কবিতাটি একবার দেখে নিই। তোমরা সবাই তোমাদের বইটি হাতে নাও। দেখো, ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দৌড় খোলো খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুঁই শাখে ফুলখুকি ছোটরে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে। ঠিক আছে, এই হলো আমাদের কাজী নজরুল ইসলামের দেওয়া তোমাদের জন্য সুন্দর একটি ছড়া। তো এখান থেকে আমি গত ক্লাসে কিছু টিক চিহ্ন করিয়েছি, আরও আজকেও কিছু টিক চিহ্ন করাবো। গত ক্লাসের মতো করে আজকেও তোমরা খাতা পেন্সিল হাতে নাও এবং আমি যা করাবো সেগুলো বোর্ড থেকে তুলে নাও। যা তোমরা করলে যদি আবার অনলাইন পরীক্ষা দিতে হয় তাহলে এখান থেকে এগুলো করলে, প্র্যাকটিস করলে তোমরা ভালো করবে। বুঝতে পেরেছ? তাহলে আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরাও লিখে নাও। এখান থেকে গত ক্লাসে কিছু করিয়েছি, পাঁচ নাম্বার পর্যন্ত করিয়েছি, আজকে আমি ৬ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত করাবো। দেখো, ৬ নাম্বারের প্রশ্নটি কি? দেখো, রোজ শব্দের অর্থ কি? তোমাদেরকে আমি এগুলো শব্দার্থ হিসেবে করিয়েছিলাম, তো তাহলে মনে করে দেখো রোজ শব্দের অর্থ কি। প্রথম অপশনে দিচ্ছি সাত দিন, দ্বিতীয় অপশনে আট দিন, তৃতীয় অপশনে নয় দিন, চতুর্থ অপশনে দেখো প্রতিদিন, তাহলে রোজ শব্দের অর্থ কি? সাত দিন, আট দিন, নয় দিন, প্রতিদিন, কোনটি হবে? তাহলে প্রতিদিন। তাহলে টিক চিহ্নটি কোথায় হবে? এইখানে। সবাই এখানে টিক চিহ্নটি দাও, লিখে নাও তোমরা। তো আমি ৬ নাম্বারটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা শেষ। এখন আমি দিব ৭ নাম্বার। ৭
7 নম্বর দেখো প্রশ্নটি রোজ কুকুর কপালে কে টিপ রোজ অত বলেছিলাম তাহলে প্রশ্নটি হচ্ছে প্রতিদিন কুকুর কপালে কে টিপ দেয় রোজ কুকুর কপালে কে টিপ দেয় প্রথম অপশনে দিচ্ছি চাঁদ দ্বিতীয় অপশন তারা তৃতীয় অপশন হচ্ছে সূর্য চতুর্থ অপশন হচ্ছে নক্ষত্র তাহলে আমরা তো জানি রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে কুকুর কপালে কে টিপ দেয় চাঁদ তাহলে টিক চিহ্নটি কোথায় হবে চাঁদের এখানে তো তোমরা লিখে নাও টিক চিহ্নটি এক নম্বরে দিয়ে দাও তো ঠিক আছে তাহলে আমি মুছে দিচ্ছি 7 নাম্বার এরপরে আমি দিব 8 নাম্বার আট নাম্বারের প্রশ্নটি কি দেখে নিই একটু দোর শব্দের অর্থ কি প্রথম অপশন পাখা দ্বিতীয় জানালা তৃতীয় দরজা চতুর্থ উঠান তাহলে দোর শব্দের অর্থ কি কি হবে পাখা জানালা দরজা উঠান তো দোর শব্দের অর্থ হচ্ছে দরজা টিক চিহ্নটি কোথায় হবে তিন নম্বরে লিখে নাও এবং ঠিক মতো টিক চিহ্নটি দাও ঠিক আছে আট নাম্বারটি আমি মুছে দিচ্ছি এখন করব আমরা নয় নাম্বার নয় নাম্বারের প্রশ্নটা কি একটু দেখে নি চাঁদা ভাই
कार कपाले टीप दे। प्रथम ऑप्शन की मायर कपाले कपाले तीन नम्बर खोकार कपाले चार नम्बर कुकुर कपाले। ताहले आम्रा जानी चादा भाई कार कपाले टीप दे, मायर कपाले, भाईर कपाले, खोकार कपाले, खुकुर कपाले। ताहले कार कपाले टीप दे, खुकुर कपाले। टिक चिन्हटी एखाने होबे, तोमराओ ठीक मतो टिक चिन्हटी दिबे, लिखे नाओ। तो ठीक आछे, तोमादेर के आमी 9 नम्बरटा मुछे दिच्छे, दिच्छे एखन 10 नम्बर। दश नम्बरे देखो चोख शब्देर अर्थ की। एगुलो आमी तुम्हादेर के शब्दार्थ करिए छिलाम, तुम्रा जानो, तार परेओ लिखे नाओ। प्रथम ऑप्शन होच्छे नयन, द्वितीय नाक, तृतीय कान, मुख। ताहले चोख शब्देर अर्थ की? चोख शब्देर अर्थ होच्छे नयन। टिक चिन्हटी एखाने होबे, लिखे नाओ। तो तोमरा এটি লিখতে লিখতে আমি তোমাদেরকে বলছি, আমি এখানে শেষ করছি। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।